ওকে সো আজকে আমরা মিন ভ্যালিউ থিওরাম গুলো প্রমাণ করব বেসিক্যালি আর দেখি দু একটা অঙ্ক যদি পারা যায় তো প্রথম যে থিওরামটা সেটা হচ্ছে কশিস মিন ভ্যালিউ থিওরাম সেটা কি বলছে যে ধরো এফ আর জি দুখানা ফাংশন দেওয়া আছে অন ক্লোজড এন্ড बाउंडेड ইন্টারভাল এবি হুইচ ইজ কন্টিনিউয়াস অন দা ক্লোজড এন্ড बाउंडेड ইন্টারভাল

অলরাইট কিন্তু এটাতে অতটা বোঝা যায় না তো সেইভাবে এক্সপ্রেস করতে গেলে আমাদের একটা কন্ডিশন লাগে সেটা হচ্ছে যে জি প্রাইম যদি নন জিরো হয় ইন দা ওপেন এ বিশিওটা এফপি মাইনাসড বাই জিবি মাইনাস জি এটাকে এক্সপ্রেস করতে পারো

I can find a point C in the open interval A, B so that uh, this happens. That F prime C divided by G prime C is equal to this, right? So proof is uh, using Rolle's theorem. What you will do is that you construct an auxiliary function. So I have written this expression. F prime C into G B minus G A equal to G prime C F B minus F A. কারণ এটার দিকে তাকিয়ে আমরা ফাংশনটা বানাতে পারি খুব সহজ সেটা কি যে আমি নেব জিবি মাইনাস জিএ নাম্বারের সাথে এফ এক্স কে গুণ করলাম আর এফ মাইনাস এফ এ সাথে জি এক্স কে গুণ করলাম করে একটা থেকে অপরটাকে সাবট্রাক্ট করে দিলাম করে যে ফাংশনটা তৈরি হলো সেটার একটা নাম দিয়ে দিলাম এইচ এক্স সো সাপোজ এইচ এক্স ইজ ইকুয়াল টু দিস আর যেখানে এক্সটা মান নিচ্ছে

সেকেন্ডলি তুমি দেখতে পাচ্ছ যে এফ আর জি দুজনেই ডিফারেন্সিবল ফাংশন অন ওপেন ইন্টারভেল এ বি আর তাদের কিছু স্কেল আর মাল্টিপ্লিকেশন করে একটা সাবট্রাকশন এরকম জিনিস করেছ সুতরাং যে রেজাল্টেন্ট ফাংশন সেটাও ডিফারেন্সিয়েবেল হবে তাহলে সেটাও অটোমেটিকালি ট্রু হয়ে যাচ্ছে সে এচ ইস কন্টিনিউয়াস অ্যাজ ভেল অ্যাজ ডিফারেন্সিবল ইন দা অ্যাপোপ্রিয়েট ইন্টারভেল আর ফাইনালি রোলস থিয়ারম লাগাতে গেলে আমি এইচ এর উপরেই রোলস থিয়ারমটা লাগাবো আমার দরকার কি যে এ পয়েন্ট আর বি পয়েন্টে দুজনেই যেন সমান হয় মানটা সমান নয় তাহলে আমি ক্যালকুলেশনটা করে দেখি আমার এইচ এ সমান কত এইচ এ সমান হচ্ছে এফ এ ইন জিবি মাইনাস জি এ রাইট মাইনাস জি এ ইন এফবি মাইনাস এফ এটা আসছে তাহলে দেখা যাচ্ছে কি যে এফ এ জি এ প্রথম টার্মে নেগেটিভ সাইন নিয়ে আসছে আর দ্বিতীয়টাতে পজিটিভ সাইন হয়ে যাচ্ছে তাহলে এফ এ জি এ যে অংশটা সেটা ক্যান্সেল আউট করে যাবে আর পরে থাকবে কি জাস্ট এফ এন্টু জিবি মাইনাস জি এন্টু এফবি

তাহলে কি হচ্ছে এবারে দেখা যাচ্ছে যে এফ বি জিবি যেটা সেই টার্মটা প্রথম টার্মে পজিটিভ সাইন নিয়ে আসছে আর সেকেন্ড নেগেটিভ সাইন আসছে সুতরাং ওটা ক্যান্সেল আউট হয়ে গেছে আর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ওই এফ সেকেন্ডটা আগে লিখছি কারণ ওখানে মাইনাস মাইনাস প্লাস হচ্ছে তাহলে এফ এ ইন জিবি মাইনাস এফবি বা জি ইন্টু এফ বি লিখেছিলাম জাগে কিছু যা আসে না তাহলে একই ভ্যালিউ এসে গেল তাহলে এইচ এ আর এইচ তে মানটা এক হয়ে গেল তাহলে এই যে অক্সিলারি ফাংশন এইচ তৈরি করেছিল সেটা রোলস থিওরামের যাবতীয় প্রপার্টি স্যাটিসফাই করলো সুতরাং তোমার একটা পয়েন্ট সি পাওয়া যাবে যেখানে ডেরিভেটিভটা জিরো হবে ইন দ্য ইন্টেরিয়র অফ দ্য ক্লোজ ইন্টারভাল এ বি তাহলে ওই পয়েন্টে এইচ এর ডেরিভেটিভ এবারে কি

তাই না কিন্তু যদি আমরা সেটাকে হিসেবে জি কোথাও হবে না। তাহলে অটোমেটিক্যালি এই দুটো তো আছেই তাই না এটা আছে এটা আছে তাহলে যেটা ফেল করা উচিত না করলে চলবে না সেটা হচ্ছে জি আর জিবি সমান হতে পারবে না তো সেই গল্পটাই আমরা বলছি যে যদি ডেরিভেটিভটা নন জিরো হয় ইন দ্য ওপেন ইন্টারভেল এ বি তাহলে এন্ড পয়েন্টস এ জি এর মান সমান হবে না তাহলে আমরা যে এই ইকুয়েশনটা পেলাম এফ প্রাইম সি জি বি মাইনাস জি এ ইজ ইকুয়াল টু জি প্রাইম সি এফ বি মাইনাস এফ এ সেটাতে আমি দুদিকেই জি প্রাইম সি দিয়েও ভাগ করে দিতে পারি কারণ ওটা জিরো নয় আবার জি বি মাইনাস জি এ দিয়েও ভাগ করে দিতে পারি কারণ ওটা জিরো নয় সুতরাং আমরা খুব সুন্দর একটা অ্যাভারেজিং একটা এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি যে এফ পি মাইনাস এফ এ ডিভাইডেড বাই জি বি মাইনাস জি ইজ ইকুয়াল টু এফ প্রাইম সি ডিভাইডেড বাই জি প্রাইম সি এইরকম অন্তত একটা সি ইন দ্য ওপেন ইন্টারভাল এ বি তুমি পাবে রাইট সো দ্যাট ইজ হোয়াট কশিজ মিন ভ্যালু থিওরেম ইজ সেইং লেগ্রাঞ্জস মিন ভ্যালু থিওরেম যেটা সেটা একই

actually in R, so it is never zero also। ताले कॉस्टीज़ मीन वैल्यू थ्योरमेर, एक ता दूतो फंक्शन ने कथा बोला र कथा। शेखाने तुम्ही देखते ही पाचो, जे जोधी तुम्ही g x इक्वल टू x ने नाओ, शेरता all the conditions सटिस्फाई करते। so all you now need is a different function f, which may be the same as g, doesn't matter, but you want that function to satisfy the property that f is continuous on closed interval a b অ্যান্ড ডিফারেন্সেবল ইন দ ওপেন ইন্টারভাল এ বি এফের ওপরে এর চাইতে বেশি কিছু কন্ডিশন দরকার ছিল না তো এই দুটো জিনিস যদি ঘটে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো তাহলে তোমার কশিস মিন থেরামটার থেকেই তুমি আহ ডিডিউস করে নিতে পারছো যে তোমার এই যে স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছো যে একটা পয়েন্ট সি ইন ওপেন ইন্টারভেল এ পাওয়া যাবে যেখানে এফ প্রাইম সি ডিভাইডেড বাই ওয়ান

मीन वैल्यू थियरम विच यूल्ट সবচেয়ে বেশি ইউজফুল এটা হয় সেই জন্যই আমরা এটাকে একদম আলাদা করে পাত্তা দিই কসের মিন ভ্যালি জেনারালাইজেশন বরং জেনারেলাইজেশন অফ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালি থিয়ারম এই হিসেবে ভাবতে পারো তাহলে আইডিয়াটা তো পেয়েই গেছো যে প্রমাণটা তুমি জাস্ট কি করবে যে আগেরটা রেজাল্টটা খেয়াল করো আগের রেজাল্টে প্রমাণের জন্য একটা অক্সিলারি ফাংশন তৈরি করেছিলে যেখানে তোমার আহ এফ এক্স টাইমস জি মাইনাস জি এ মাইনাস জি টাইমস এফ বি মাইনেস এফ এ এবার তুমি জি এক্স নিয়ে নাও তাহলে যে অক্সিলারি ফাংশন হবে সেটাই সব স্যাটিসফাই করবে তো সেই কাজটাই তুমি করছো ঠিক আছে আমি আর লাইন বাই লাইন এটার প্রমাণটা বলছি না বুঝতেই পারছো যে তুমি জাস্ট জিবি মাইনাস জি এর বদলে বি মাইনাস এ হয়ে যাচ্ছে আর জি এক্স এর বদলে জাস্ট এক্স হয়ে যাচ্ছে তাহলে এইচ এক্স টা যেটা নেবে অক্সিলারি ফাংশনটা সেটা নিচ্ছ বি মাইনাস এ ইনটু এফ এক্স মাইনাস এফ বি মাইনাস এফ এ ইনটু এক্স তাহলে এই ফাংশনটাকেও তুমি ক্লোজ ইন্টারভাল এ বি এর উপরেই ডিফাইন করো কারণ সেখানেই তুমি ফোকাস করতে চাইছো তাহলে অটোমেটিক্যালি এফ যেহেতু কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভাল এ বি আর এক্স তো সব জায়গাতেই সুতরাং hটা কন্টিনিউয়াস ফাংশন হবে একই কারণে ওটা ডিফারেনশিয়েবলও হয়ে যাবে অন ওপেন ইন্টারভাল এবি কারণ frx দুজনেই সেরকম আর এন্ড পয়েন্ট সে ভ্যালুটা সমান হয়ে যাবে তো এই জায়গাটা জাস্ট কশিস মিন ভ্যালু থিওরেমে যেটা করলে সেই জিনিসটা তুমি বসি বসি তুমি পুরো ব্যাপারটা দেখতে পাবে इट्स नॉट ডিফিকাল্ট এট অল তাহলে রোলস থিওরেম থেকে তুমি কি পেয়ে যাচ্ছ যে ওই এরকম একটা সি পাবে যেখানে h প্রাইম সি ইজ ইকুয়াল টু 0

কশিজ মিন ভ্যালু থিওরাম যে এক্সপ্রেশনটা লিখেছিলাম সেটার এই যে চেহারাটা এই চেহারাটাই আমরা মিন ভ্যালু থিওরামের চেহারা হিসেবে ধরছি আর কি ঠিক আছে তো এটা আমরা পাব ভেরি গুড এখানে কয়েকটা জিনিস আমার বলার আছে সেটা হচ্ছে সি পয়েন্টটা কোথায় আছে সি পয়েন্টটা তোমার ওপেন ইন্টারভাল এ বি তে আছে তাই না তাহলে যদি তুমি ওপেন ইন্টারভাল এ বি টা নিয়ে নাও বা ইনফ্যাক্ট ক্লোজ ইন্টারভেল এ নাও তাহলে তার মধ্যে যদি যে কোনো পয়েন্ট না তাহলে সেটা দেখতে কি রকম হবে কিছু একটা ওয়ান মাইনাস থিটা এ প্লাস থিটা বি এ টাইপের একটা নাম্বার হবে একটা লাইন সেগমেন্টের মধ্যে একটা পয়েন্ট নিচ্ছো তাহলে সেটা দেখতে এরকম হবে জিরো লেস দেন টু থিটা লেস টু ওয়ান রাইট তাহলে আমি ইন্টিরিয়র পয়েন্ট চাইছি সুতরাং আমি লেস দেনটা চাইবো না সুতরাং আমার থিটাটা বিটমিন জিরো অ্যান্ড ওয়ান মানে থিটাটা ওপেন ইন্টারভেল জিরো ওয়ানের মধ্যে আছে যেখানে তুমি যেটার করেসপন্ডিং ওয়ান মাইনস থিটা এ প্লাস থিটা বি এরকম পয়েন্টটাকে পয়েন্টটার জন্য তুমি এক্সপ্রেস করতে পারছো মিন ভ্যালি থেরামের এটা রাইট সো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা মিন ভ্যালি থেরামটাকে এইভাবে স্টেট করতে পারি যে

আর সেটা তুমি প্রুভ করার সময় অত থিটা ইত্যাদি না ঢুকিয়ে তুমি সি করে করে দিয়েছো তারপরে এটা অবজার্ভ করে নিলে ভেরি গুড তাহলে প্রথম যে বক্তব্যটা সেটা আমি রাখতে চাইছি যে আমাদের রেজাল্টের মধ্যে কিন্তু বলা আছে যে এফ যদি এই স্যাটিসফাই করে সেই স্যাটিসফাই করে তাহলে ঘটনাটা ঘটবে কিছু একটা ইকোয়ালিটি পাওয়া যাবে ইত্যাদি একটা পয়েন্ট পাওয়া যাবে যেখানে কিছু একটা ঘটবে ইত্যাদি তাহলে তার মানে কিছু এটা হলে এটা হলে মানে কিছু সাফিসিয়েন্ট জিনিসগুলো যদি পাওয়া যায় তাহলে তোমার একটা কনক্লুশন নে তুমি পৌঁছাতে পারছো কিন্তু ওরা যদি না স্যাটিসফাইড হয় তা সত্ত্বেও তোমার লেভারেন্সেস মিন ভ্যালু যে কনক্লুশনটা সেটা হোল্ড করে যেতে পারে সেটাই হচ্ছে তোমার রেজাল্ট মানে সেটাই অবজারভেশন আর কি যেটা আমি এখন বলতে চাইছি তার মধ্যে প্রথম দেখো প্রথমে আমরা একটা যেখানে আমি আমার গ্রাফটা নিচ্ছি কি যে আমার জিরো থেকে হাফ অব্দি আমি জিরো মান নিচ্ছি ঠিক আছে তাহলে আমার এখানে আমার জিরো মান নিলাম তার মানে ওর এক্স অ্যাকসেস এর উপরে গ্রাফটা করলো করে হাফ থেকে ওয়ান অফ দি আমার যে ফাংশনটা সেটা হচ্ছে fx is equal to x ঠিক আছে সো দিস ইজ মাই সিচুয়েশন যে জিরো থেকে হাফ অফ দি আমি মানটা জিরো নিচ্ছি তাহলে আর হাফ থেকে 1 অফ দি আমি মানটা ঠিক আছে সেটা ফেল করে গেছে এখানে এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু তুমি এবারে দেখো যে ওই যে ইকুয়েশনটা এফ ওয়ান মাইনাস এফ জিরো তাহলে তোমার

তার মানে বেসিক্যালি তোমার প্রশ্নটা হচ্ছে দেখো যে এফ প্রাইম সি ইকুয়াল টু ওয়ান হচ্ছে কিনা তো এফ প্রাইম সি তো এই পুরো সি যদি তোমার ওপেন ইন্টারভাল হাফ থেকে ওয়ান এই জায়গায় যদি থাকে তাহলে এই পুরো জায়গাতেই ডেরিভেটিভটা ওয়ান হয়ে যাচ্ছে এফ এক্স ইকুয়াল টু এক্স এর ডেরিভেটিভটা ওয়ান সুতরাং ওই জায়গাতে ডেরিভেটিভটা ওয়ান হয়ে যাচ্ছে তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে ফর অন সি ইন দ্য ওপেন ইন্টারভাল হাফ টু ওয়ান even though the function is discontinuous at some interior point right okay next example next example i'm going to construct a function so let us try to draw this one also so the graph is going to look like this something like this so let us try so i have i need আহ জিরো থেকে আহ ওয়ান অব্দি তো এটাই ওয়ান আমার ধরো তাহলে তার আর্ধেকটা মোটামুটি এখানে হচ্ছে আর তার আর্ধেকটা এটা হচ্ছে তাহলে জিরো থেকে ওয়ান ফোর্তে আমি যেতে চাইছি টু এক্স দিয়ে তাহলে কি হবে যে আমি মোটামুটি এই রকম করে আমি লাইনটা পাব তারপরে ওয়ান ফোর্থ ও সরি অ্যাম সরি ভুল আঁকে ফেলেছি তাই মনে হচ্ছে জিরো থেকে ওয়ান ফোর্থ অব্দি আমি টু এক্স এই হিসেবে যেতে চাইছি সুতরাং আমার লাইনটা হচ্ছে এটা রাইট গ্রাফের পোর্শনটা হচ্ছে এরকম হাফ ওয়ান ফোর্থ থেকে হাফ অব্দি আমি জাস্ট হাফ এ কনস্ট্যান্ট থাকতে চাইছি তাহলে এরকম যাচ্ছি তারপরে হাফ থেকে ওয়ান এ আমি কিন্তু এক্স হিসেবে যেতে চাইছি রাইট সো দিস ইজ মাই সিচুয়েশন হিয়ার

চেঞ্জ করে যাচ্ছে লেফট হ্যান্ড সাইডে ডেরিভেটিভটা টু চলছিল করে রাইট হ্যান্ড সাইডে ডেরিভেটিভটা জিরো হয়ে গেছে এই অ্যাব্রাপ্ট চেঞ্জ যে পয়েন্টে হবে ডারবুস থিওরিম তোমায় বলে দিচ্ছে যে সেখানে কিন্তু ডেরিভেটিভ এক্সিস্ট করতে পারে না আর একটা পয়েন্ট যেখানে করতে পারে না সেটা হচ্ছে হাফ কারণ হাফ এর থেকে ছোট পয়েন্টসে ডেরিভেটিভটা জিরো হচ্ছিল হাফ এর থেকে বড় পয়েন্টসে ইমিডিয়েটলি ওটা ডেরিভেটিভটা ওয়ান হয়ে গেছে সো হাফ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হওয়ার প্রশ্ন উঠছে না Again, you can say it from Darbo's theorem, or you can say it from the very first principles. So therefore, the function is not differentiable. But what is happening to your equation? So let us write that down. So our equation was: I want to check that is it possible to get a C so that F1 minus F0 is equal to so.

शुत्रंग तुम्हारे लग्रांजेस मीन वाली थ्योरमेर कंक्लुशन तक होल्ड कोरेज आच्छे, इवन दो यर फंक्शन इज नॉट डिफरेंशिएबल इन द ओपन इंटरवल जीरो टू वन, सो व्हाय आर वी पॉइंटिंग दिस आउट इस दैट वी शुड नॉट मेक अ कंक्लुशन बाय जस्ट लुकिंग एट द एंड रिजल्ट ऑफ लग्रांजेस मीन वाली थ closed and bounded interval and if it is differentiable in the interior of that interval then you will be able to find a point in the interior for which the equation will hold right that fb minus fa will be equal to f prime cb minus a that is all you are saying so this will keep in mind okay so i think যে যে আমরা আমরা প্রথম দিকে কি কিছু এক্সামিনেশন অফ ভ্যালিডিটি অফ মিন ভ্যালি থেরাম করবো মিন ভ্যালি থেরাম বলতে আমি কিন্তু ঠিক আছে তো সেটা আমরা প্রথমে স্টাডি করবো